সুদন ভাই এত রাগ করে আবার কামড় দেব না। এরকম পাগলামি করতেছ কে? না কালকে ভাই কইছে যে ভালো ভালো সাপ আনতে, তাজা সাপ। তাহলে হ্যাঁ আর অভ্যাসটা বেশি, কারণ গরুর পেঁচ দিয়া পরে দুধ খায়। দেখেন কি অবস্থা করতেছে শালায়। ওর দর্শন করতে গিয়ে, আরে ভাই কোন তো দর্শন, এটা জঙ্গল থেকে দর্শন, জঙ্গল থেকে দাঁত কি দাঁত কি ভাঙছেন? মাটির ঘর, কারণ মাটির ঘর থাকতে ভালোবাসে না। ওই যে ভাই ঘরের দিকে দেখেন কত বড় সাপ দাঁড়াইস। ও গরুর দুধ খায়, সবসময় দুধ খেতে পছন্দ করে, টাকি মাছ খায়, ব্যাং খায়, কারণ ওই গরুর যে গরুর পায়ের মধ্যে পেঁচ মাইরা। আপনি একটু ধৈর্য দেখেন, একটু ধৈর্য দেখেন, দুধ রাস দুধ খায় যায় সাপ। দাঁড়াইস না হলে দুধ রাস থাক মোটা, তো দেখুন সে মালটা বাক্স শুকাই নিতেন কষ্ট ওই গরুর পাউডি আপনি ফেস দিয়ে থাক, কিভাবে ফেস দিছে দেখেন। নগদে তাজা দেয় সিদ্ধ করে নিজে খাওয়াই দিয়ে তাহলে যে সাপ বান্ধা হয়ে গেল। মিরাজ ভাই সাপ নিয়েছে ভাই, এই যে এটার ভিতরে একটা সাপ, এই যে এই যে এই সাপটা ধরেন, এই সাপটা ধরেন ভাই, এ মনে হয় ডিম খায়। হ্যাঁ হ্যাঁ যত সম্ভব এমন ডিম খায় ভাই, আনাম ডিম খায়, আনাম এই যে এটার ভিতরে।